সন্তান জন্মগ্রহণ করার পর অনেকগুলো সুন্নাত কাজ আছে, এর মধ্যে থেকে একটা মিষ্টি সুন্নাত আমাদের মধ্যে আছে, সেটা হলো আকিকা। গোশত খাওয়া যায়, খাওয়ানো যায়, একটা মজার সুন্নাত। এটা ছাড়া আর ম্যাক্সিমাম সুন্নাতগুলো আমাদের সমাজে এখন আর নাই, মানুষ জানেও না। যেমন সন্তান জন্মগ্রহণ করার পর তার জন্য একটা সুন্দর নাম রাখা। সুন্দর কি রাখা? নাম রাখা। মনে রাখবেন, সন্তান অমানুষ হওয়ার জন্য যত বিষয় দায় আছে, এর মধ্য থেকে তার নামের কিছু না কিছু প্রভাব, অল্প হোক বিস্তর হোক, তার মধ্যে আছে, থাকে। এখন আজকাল নাম সব টালটু, বল্টু, নান্টু, রিঙ্কু, পিঙ্কু, জন্টু, এমন এমন নাম, এমন এমন শব্দ, যে শব্দগুলো শুনলেও মনে হয় যে অস্থির অস্থির লাগে, ঠিক না? ঠিক, মনে কোনো শান্তি আসে না। সবাই এখন নতুন নাম খুঁজে, পুরান নাম কেউ রাখতে রাজি না। আব্দুল্লাহ, আব্দুর রহমান সবচেয়ে উত্তম নাম। এই নামগুলোতে এখন আর মানুষ নাম রাখতে বলে যে আব্দুল্লাহ নাম রাখতে বললে বলে যে অমুক খালাতো ভাইয়ের নাম আব্দুল্লাহ আছে, তো খালাতো ভাইয়ের নাম থাকলে সমস্যা কি? অ্যারাবিয়ানরা একই পরিবারের তিন চারটা ছেলে সবগুলার নাম আব্দুল্লাহ রাখে, একটার নাম রাখে আব্দুল্লাহ আউয়াল, আর একটা আব্দুল্লাহ সানি, আর একটা আব্দুল্লাহ সালেস, আর একটা আব্দুল্লাহ রাবে, আব্দুল্লাহ 1 2 3 4 এভাবে নাম রাখে। বাপের নামও আব্দুল্লাহ, অনেক সময় ছেলে দাদার নামও আব্দুল্লাহ, অনেক সময় নাতির নামও কি আব্দুল্লাহ। আর আমাদের দেশে আনকমন নাম খুঁজে, আমকরণ নাম খুঁজতে 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 এখন খিনজির নামেও রাখে, কোরআনে পাইলেই রাখে। প্রিয় ভাইরা আমার, সুন্দর একটা নাম রাখা, অর্থবহ নাম, নবীদের নাম, সাহাবিদের নাম, আল্লাহর নামের আগে আব্দুল্লাহ যোগ করে যে নামগুলো হয় এগুলো সবচেয়ে উত্তম নাম। এই রকম নামগুলো সন্তানের জন্য নির্বাচন করতে হবে, এটা সন্তানের পাওনা, অধিকার। আপনি তার সুন্দর একটা নাম রাখেন নাই, তাহলে আপনি তার অধিকার খর্ব করেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন তোমাদেরকে তোমাদের বাপ মার নাম ধরে ধরে ডাকা হবে হাশরের দিনে। অতএব তোমরা সন্তানদের জন্য সুন্দর অর্থবহ নাম রাখবা, এই টালটু বল্টু নান্টু এ সমস্ত শয়তানের নাম আর কার নাম রাখা যাবে না। এটা হলো সন্তান জন্মের পরে করণীয় কাজগুলোর ভিতরে একটা কাজ। আরেকটা হলো তাহনিক, এটা তো পুরাই বিদায় হয়ে গেছে। তাহনিক জানেন আপনারা? তাহনিক এটা সুন্নাত, অথচ তাহনিক কি জানেনি না? তাহনিক হলো কোনো শিশুর জন্মগ্রহণ করার পর কোন একজন নেককার আমলদার মানুষের মুখে একটা খেজুর দিয়ে ওই খেজুরটা উনি একটু খেয়ে বাচ্চার ঠোঁটে জিব্বা একটু ধরবে, লাগাবে, হালকা একটু রস যাবে তার মুখে, মিষ্টি বা মিষ্টতা তার মুখে কিছুটাও যাবে, হালকা হলে একটু লাগবে, টাচ হবে, এটাকে বলা হয় তাহনিক। সাহাবা একরাম তাদের বাচ্চা হলে প্রিয় নবীর কাছে নিয়ে আসতেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুর খেয়ে চাবিয়ে বাচ্চার মুখে একটু লাগাই দিতেন, এটার নাম কি? তাহনিক। এ তাহনিক সুন্নাত, হারিয়ে গেছে। কাউকে না পাইলে পরিবারের সদস্যদের মধ্যে একজন মুত্তাকি, পরহেজগার, নেকামলদার, যে তুলনামূলক ভালো, তাকে দিয়ে তাহনিক করাবেন। বাচ্চা জন্মের পরে আরেকটা গুরুত্বপূর্ণ সুন্না হলো তার জন্য দোয়া করা, এটা তো আরো হারিয়ে গেছে নাই। হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুজন দৌহিত্র, তাদের জন্মের পরে নবীজি তাদের জন্য একটা দোয়া করেছেন। কি দোয়া? দোয়া হলো আল্লাহুম্মা ইন্নি উইযুকুমা মিনাশ শাইতানির রাজীম আও মিন হামাযাতিশ শায়াতিন। খোলাসা কথা হলো নবীজি দোয়া করেছেন, আল্লাহ আমি এই শিশুকে শয়তানের আক্রমণ থেকে আপনার আশ্রয় প্রার্থনা করি। জন্মের পর পর ইন্স্যুরেন্স করে নেওয়া, এটা হলো ইন্স্যুরেন্স। জন্মের সঙ্গে সঙ্গে আল্লাহর কাছ থেকে প্রার্থনা করে শয়তান থেকে মুক্তির জন্য দোয়া করা, এখন আমরা কেউ করি না। এই জন্য দিহানের মতো বদমাইশ পোলাপাইন ঘরে ঘরে জন্ম হচ্ছে, একটা হয়তো ধরা পড়ছে, বাকিগুলো ধরা পড়ছে না, দোয়ার খবর নেই তো। স্ত্রী সহবাসের সময় পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া শিক্ষা দিয়েছেন, সে দোয়াতে কি আছে? সে দোয়াতে একই কথা বলা আছে, আল্লাহ নব অবগত যে সন্তান আসবে এর মাধ্যমে, মিলনের মাধ্যমে, সেই সন্তান যেন শয়তানের অ্যাটাক থেকে, আক্রমণ থেকে নিরাপদে থাকে। এখন দোয়া তো পড়ি না আমরা কেউ,
যা হচ্ছে সবগুলা শয়তানের আদার হয়ে বাইরে হইতেছে। এই জন্য সন্তান জন্মগ্রহণ করার পর তাদের হকগুলো আদায় করতে হবে, আকিকা দিতে হবে, আজান দিতে হবে কানে, তারপরে চুলের ওজন পরিমাণ স্বর্ণ অথবা রূপা, এটাও তো জানেনই না বেশিরভাগ মানুষ জানেই না। সন্তান জন্ম হলে তার মাথার চুল সপ্তম দিনে চাঁচার পরে চুলের ওজন পরিমাণ স্বর্ণ অথবা রূপা, রূপা দিলে 20-25 টাকা হয়, বেশি হয় না, কারণ অল্প একটু চুল হয় আরো পাতলা, অতএব চুলের ওজন পরিমাণ স্বর্ণ অথবা রূপা দান করতে হয়। আলহামদুলিল্লাহ আমি করেছি, আমার সব সন্তানের সময় করেছি, কিন্তু আমাদের দেশে মানুষ এই সুন্নাত জানেও না। সন্তানের হক কিন্তু এগুলা, তার জন্মের পরে নবীজির সুন্নাতগুলো পালন করে সে যেন ভালো মানুষ হতে পারে, সেজন্য আপনি কাজগুলো করেছেন কিনা, পদক্ষেপ নিয়েছেন কিনা, এটা আপনার দায়িত্ব অভিভাবক হিসাবে। কিন্তু বেশিরভাগ অভিভাবক এগুলা জানেও না।